আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মালা স্বাগতম জানাচ্ছি আমি মাসিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের পনেরো নম্বর অঙ্কটি বা প্রশ্নটি এর আগে আমি চোদ্দো পর্যন্ত দিয়েছি তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও আজকে আমি পনেরো নম্বর করব পনেরো নম্বরটি খেয়াল করো এখানে কি লিখেছে খেয়াল করো হান্নান সাহেব তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন খেয়াল করা কথাটা যে দশ হাজার টাকা ঋণ নিয়েছে তিন বছরের জন্য আর পনেরো হাজার টাকা ঋণ নিয়েছে চার বছরের জন্য আর এই এই দোনোটার জন্য সে মোট ঋণের মুনাফা পরিশোধ করেছে নয় টাকা উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে অর্থাৎ এই দশ হাজার টাকার জন্য যেই মুনাফা দেওয়া লাগে যেই হারে পনেরো হাজার টাকার জন্য মুনাফা দেওয়া লাগে একই হারে ফলে মুনাফার হার নির্ণয় করো তো এখন আমাদের জন্য যে কাজটা করতে হবে যেহেতু দশ হাজার টাকা নিয়েছে তিন বছরের জন্য তো দশ হাজার টাকা যদি তিন বছরের জন্য নিয়ে থাকে তাহলে তিন দিয়ে যদি আমি এটাকে গুণ করি তিরিশ হাজার টাকা হবে এক বছরের জন্য ঠিক একইভাবে পনেরো হাজার টাকা যেহেতু চার বছরের জন্য নিয়েছে তাহলে করি কে যদি ষাট হাজার টাকা ষাট হাজার টাকার এক বছরের জন্য তাহলে আমরা মূলত এক বছর যদি আমরা তৈরি করে নেই তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে ঋণটা বের করাটা খুব সহজ হয়ে যাবে মুনাফার হার তাহলে আমরা চলে যাই প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো তাহলে দশ হাজার টাকার তিন বছরের ঋণ দশ হাজার টাকার তিন বছরের ঋণ এটাকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারব তিরিশ হাজার টাকার এক বছরের ঋণ তিরিশ হাজার টাকার এক বছরের ঋণ বুঝে আসছে কিনা যে দশ হাজার টাকার তিন বছরের যে ঋণ হবে আমরা তিরিশ হাজার টাকা তিন দশে তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকা যদি তাহলে বছরটা এক বছর হয়ে যাবে দশ হাজার টাকার তিন বছর ঋণ যেটা এটাকে তিন দিয়ে দশকে গুণ করলে তিন দশে তিরিশ তাহলে তিরিশ হাজার টাকার এক বছর ঋণ সেটা আবার যেহেতু আমাদের পনেরো হাজার টাকা চার বছরের জন্য তাহলে লেখব পনেরো হাজার টাকার চার বছরের ঋণ পনেরো হাজার টাকার চার বছরের ঋণ এটাকে সমান সমান দিয়ে লিখতে পারবো চার পনেরো হাজার টাকার ষাট হাজার টাকার এক বছরের ঋণ তাহলে এখন আমাদের জন্য সহজ হয়ে গেল জিনিসটা যে দশ হাজার টাকার তিন বছরের ঋণ যেটা এটাকে দশকে তিন দিয়ে গুণ করলে তিন দশে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার এক বছরের জন্য হয়ে গেল আবার পনেরো হাজার টাকার চার বছরের জন্য যে ঋণটা এটাকে চার দিয়ে পনেরোকে গুণ করলে চার পনেরো ষাট তাহলে ষাট হাজার টাকার এক বছরের ঋণ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারবো যে তিরিশ এবং ষাটকে যোগ করব এখন আমরা সুতরাং তিরিশ হাজার যোগ ষাট হাজার টাকার এক মানে হচ্ছে নব্বই হাজার টাকার এক বছরের ঋণ এখন এই নব্বই হাজার টাকার এক বছরের ঋণের জন্য মুনাফা হচ্ছে কত নয় হাজার নয়শো টাকা তাহলে আমরা লিখবো নব্বই হাজার টাকার এক বছরের মুনাফা নয় হাজার টাকা তাহলে নব্বই হাজার টাকার এক বছরের মুনাফা নয় হাজার নয় শত টাকা তো আমার যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলছে তাহলে একশো টাকার বের করতে হবে তার একশো টাকা বের করতে হলে আগে এক টাকার বের করে নিতে হবে তাহলে এক টাকার এক বছরের মুনাফা তাহলে এক নব্বই হাজারের থেকে এক কম এই জন্য নব্বই হাজার নিচে চলে আসবে নব্বই হাজার নিচে উপরে নয় হাজার নয় টাকা এখন মুনাফার হার বলতে একশো টাকার এক বছরের মুনাফা সুতরাং একশত টাকার এক বছরের মুনাফা বছর যেহেতু পরিবর্তন নাই আর একের চেয়ে একশো বড় এর জন্য যেটা হবে একশো উপরে চলে যাবে গুণ হবে গুণ মানে উপরে তাহলে নয় হাজার নয়শো এটার সাথে গুণ হবে একশো আর নিচে আছে নব্বই হাজার এখন আমরা যে কাজটা করবো এখানের দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কেটে দেব এইখানের দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কেটে দেব আর নয় দিয়ে যদি আমরা নিরানব্বইকে কাটি এগারো বার কাটা যাবে তার মানে এগারো টাকা একশো টাকায় এক বছরে এগারো টাকা তাহলে আমাদের মুনাফার হার বেড়ে বের হয়ে গেছে অর্থাৎ মুনাফার হচ্ছে এগারো পার্সেন্ট সুতরাং মুনাফার হার সুতরাং মুনাফার হার এগারো পার্সেন্ট তাহলে আমাদের উত্তর হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবদের জন্য তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো এবং বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাকাত